ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকে কি স্পেশাল রেসিপি বানানো হয়েছে। আজ বাড়িতে বানানো হয়েছে গোলবাড়ির চিকেন কষা রেসিপি। আমার কিন্তু খেতে এটা অসাধারণ লেগেছে। যাই হোক, গোলবাড়ির চিকেন কষা বানানোর জন্য প্রথমেই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট অ্যাড করতে পারেন, তবে আমি দিচ্ছি না। তবে আমি দইয়ের সাথে কতকগুলো বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা এখানে পুরোপুরি অপশনাল, আমার আলু খেতে ভালো লাগে বলে আমি মিশিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এরপর একটা কড়াইতে তেল নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে বড় বড় দুটো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। কিছুক্ষণ রাখার পর ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ভালোভাবে পেস্ট করার জন্য। ব্যারেজটা ভালোভাবে পেস্ট হয়ে যাওয়ার পর মিক্সিং জারে এক এক করে নিয়ে নেব 20-25টার মতো রসুনের টুকরো, আদা, টমেটো, পেঁয়াজ ও লঙ্কা। টমেটোর এই পেস্ট বানানো হয়ে গেলে একটা কড়াইতে এক এক করে নিয়ে নেব তেল, গোটা জিরে, গোটা গরম মশলা এবং সামান্য চিনি। এরপর টমেটোর ওই পেস্টটা কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াতে থাকব। কিছুক্ষণ নাড়ানোর পর এক এক করে দিতে থাকব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। মশলা দিয়ে খানিকক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। পরিমাণ মতো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে থাকব। এরপর মাংসটা সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেব। এরপর মাংসটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বেরেস্তার পেস্ট। একদম অল্প আঁচে মাংসটাকে বসিয়ে রেখে অন্য একটা ওভেনে জল গরম করতে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো চা পাতা। এরপর চায়ের লিকার বানানো হয়ে গেলে সেটা মাংসের মধ্যে মিশিয়ে দেব। আমরা চায়ের পাতা অল্প কিছুক্ষণ ফুটিয়েই বন্ধ করে দিয়েছিলাম। আপনারা যদি চিকেনের কালার আরেকটু কালো করতে চান তাহলে চায়ের পাতা আরও বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে থাকুন, তারপর মেশান। এরপর এভাবে ফোটাতে থাকলে জলটা অনেকটাই কমে গিয়ে তৈরি হয়ে যাবে গোলবাড়ির চিকেন কষা। গরম গরম এই গোলবাড়ি স্টাইলের চিকেন কষা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের এই স্পেশাল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।